This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা। বাবার কোলে চড়ে দুর্গা মণ্ডপে একরত্তি দেবী। নমস্কার, আমি রচনা, জানাবো বিস্তারিত। এবছরের অষ্টমীটা যেন একটু বেশি স্পেশাল ছিল অভিনেত্রী বিপাশা বসুর জন্য এবং সেই সঙ্গে করণ সিং গোভরের কাছে। অষ্টমীর দিন সকাল সকাল সেজে গুজে একরত্তি মেয়েকে নিয়ে দুর্গাপুজোর মণ্ডপে তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ার একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন বিপাশা, সেই সঙ্গে শেয়ার করে নিয়েছেন একটি ভিডিও। তারকা দম্পতির এই ভিডিও দেখে ভালোবাসা প্রকাশ করেছে নেট দুনিয়ার ভক্তরা। একজন ভক্ত লিখেছেন, এত সুন্দর ভিডিও, মা দুর্গা তাদের স্বাস্থ্য এবং সুখের আশীর্বাদ করুক। আরেকজন লিখেছে, দেবীকে খুব সুন্দর লাগছে আর সেই সঙ্গে তোমাকেও শুভ শারদ উৎসব। উল্লেখ্য, গত বছর 12 নভেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন বিপাশা বসু, মেয়ের নাম রেখেছিলেন দেবী। দেখতে দেখতে প্রায় এক বছর ছুঁই ছুঁই বিপাশার কন্যার। আগামী নভেম্বর মাসেই বিপাশার মেয়ের প্রথম জন্মদিন। আপাতত মাতৃত্বের স্বাদ চেটেপুটে উপভোগ করছেন বিপাশা। মাঝের মধ্যেই দেবীর সঙ্গে ছবিও পোস্ট করেন তিনি। শুনুন পটকা রাত দিন সাত দিন।